দিয়েছি, আমরা জোর করে কৃষি জমি নিই না, রাস্তাঘাট করতে গেলে নেগোসিয়েশন করে করে আমরা জোর করে কৃষি জমি দখল করি না। এইভাবে আমার এখানে মন্দির আছে, মসজিদ আছে, গুরুদুয়ারা আছে, গির্জা আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, সব কিছু আছে। এখানেও হাজি মহসিন সাহেবের জায়গাটা আমরা উন্নত করেছি, যেমন আমরা রাজা রামমোহন রায়ের বসতবাটি আমরা সংস্কার করেছি, আমরা মায়েশের রথ বিউটিফিকেশন করেছি, আমরা টাকা দিয়েছি 4.5 কোটি টাকা। জগন্নাথ ঘাট থেকে শুরু করে হংসেশ্বরী মন্দির থেকে শুরু করে কোনোটাই বাকি নেই। জয়রামবাটি কামালপুকুর এলাকা উন্নত হচ্ছে। আপনাদের তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন কে করে দিয়ে গিয়েছিল? আমি করে দিয়ে গিয়েছিলাম। আজ হোক বা কাল হোক, অর্ধেক হয়ে গেছে, কিছুটা বাকি আছে, ওটা তো হবেই। সুতরাং আপনাদের এলাকাগুলো তো জুড়বে, আপনাদের এলাকাগুলো এই প্রান্তর থেকে ওই প্রান্তর জুড়লে তাতে আপনাদের সুবিধে হবে না? কতগুলো কর্মতীর্থ হয়েছে, বরাবর পাণ্ডুয়াতেও হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, কি হয়নি বলুন তো? শুধু একটাই হয়নি, মোদি হয়নি আর বিজেপি হয়নি, এটাকে বাদ দিন। পায়ে যদি 50 শামুক লাগে, পা কেটে যায়, 50 শামুকটাকে কেটে বাদ দিন। বিজেপি হচ্ছে দেশের ডেঞ্জার, 440 ভোল্ট জানেন তো, 440 ডেঞ্জার লেখা থাকে, ওরা হচ্ছে দেশের সম্মতির জন্য 440 ভোল্ট ডেঞ্জার। আগামী দিন দেশটাকে সর্বনাশ করে দেবে, নিজে বাড়িতে থাকতে পারবেন কিনা ঠিক নেই। প্রধানমন্ত্রী একজন এত মিথ্যে কথা বলে যে শুনলে লজ্জা পায়, ওনার লজ্জাও করে না। দাঙ্গা দিয়ে যাদের হাতে খড়ি, তারা এসে বলছে বাংলায় নাকি ছেলেরা ঘরে ফিরতে পারে না, মা নাকি ঘরে বসে বসে কাঁদে। তাই মা, আপনাদের ছেলেমেয়েরা ঘরে ফিরতে পারে না? আমি জিজ্ঞেস করছি আপনাদের, এই যে নরেন্দ্র মোদী মিথ্যে কথাগুলো বলছে, বাংলায় নাকি কোনো মা ঘুমোতে পারে না, আপনাদের ছেলেমেয়ে বলে বাড়িতে ফিরতে পারে না, এটা সত্যি না মিথ্যে? আমার জোরে বলতে হবে, কাউকে আমি আপনাদের শিখিয়ে রাখিনি। যদি সত্যি হয় বলবেন সত্যি, যদি মিথ্যে হয় বলবেন মিথ্যে।